স্বাস্থ্যকরটা স্কোয়াডে জায়গা পাওয়া ইয়াসির আলী রাব্বি কি খেলবেন প্রথম ওয়ানডের একাদশে? হ্যাঁ দর্শক, বলছি ইয়াসির আলী রাব্বির কথা। আগামী 9 মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের সম্ভাব্য একাদশের দিকে তাকালে আমরা দেখতে পারি একাদশে রয়েছেন তামিম ইকবাল, লিটন দাস কিংবা রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তহিদ হৃদয়, এছাড়াও 2 অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মিতুঞ্জয় চৌধুরী, এবং বোলার হিসেবে রয়েছেন ইবাদত হোসেন, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান। তবে এখন প্রশ্ন হলো স্বাস্থ্যকোটায় চান্স পাওয়া ইয়াসির আলী রাব্বির জায়গা কোথায়? হ্যাঁ দর্শক, যার কারণে একাদশের বাইরে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবকে। অভিজ্ঞতার দিক বিবেচনা করলে মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন থেকে পিছিয়ে রয়েছেন রাব্বি। তো দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা হবে কি রাব্বির? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।